नमस्कार बंधुरा बंगीय शिक्षक और शिक्षाकर्मी समिति सह साधारण सम्पादक स्वपन मंडल बोल आज के विभिन्न इस्यूगल नहीं शिक्षक प्रथम स्कूल सार्विस कमिशन अफिसे गए जो मूल आलोचना विषयगुलो से एस एस सी ते जे जे वैकेंसि प्रब्लेमगुलो विकास भवन के पाठानो सेगुलो जाते ताड़ाताड़ी करे छाड़ा है तार आवेदन आमरा करलाम एवं आमरा रिक्वेस्ट करलाम जे पुजोर आगे जाते करे ओटा सब किछु डिसपोज हो जाए जाते करे तारा जयन करते पारे बा रिलीज दिते पारे सेई ब्यापारटा एकटु जाते व्यवस्था करे सेई अनुरोध आमरा करलाम तार साथे साथे अपनारा जानें जो उत्सस्वी पोर्टाले माध्यमे अनेक रेकमेंडेशन बेरिये छे बा ट्रांसफार अर्डर बेरिये गेछे किन्तु स्कूले गिये देखे जे सेखाने वैकेंसि नेई प्रधान शिक्षक प्रधान शिक्षिकारा बोलछे जे वैकेंसि नेई এই ধরনের প্রবলেম বা হয়তো দেখা গেছে যে এমন স্কুলে দিয়েছে সেগুলো হচ্ছে মাইনরিটি স্কুল বা স্পেশাল কনস্টিটিউশন স্কুল সেখানে জয়েন করা যাবে না আর কি এই ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানেরও আমরা অনুরোধ করলাম আমরা বললাম যে আগামী এক সপ্তাহের মধ্যে যাতে এই বিষয়গুলো সমাধান হয় সেটা দেখতেন তার সাথে সাথে আমরা যেটা আরও বলেছি যে নন টিচিং স্টাফ যারা আছেন শিক্ষাকর্মী যারা আছেন যাদের অ্যাপ্লিকেশন বহুদিন ধরে এখানে পড়ে আছে তাদের ব্যাপারটাও ডিসপোজ করার কথা ওনারা যেটা বললেন যে আমরা নিয়োগটা কমপ্লিট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা এটা মানে ওই ডায়েরি হার্ডনেস কেসের যে নিয়োগটা এটা কমপ্লিট হয়ে গেলেই এটা হয়তো ধরা শুরু করবে কারণ ভ্যাকেন্সি না হলে প্রবলেম হয়ে যাবে এটা একটা বাস্তব সমস্যা আছে তো যাই হোক আমরা অনুরোধ করেছি এটা যাতে সমস্যাটা মিটিয়ে ফেলে তার সাথে সাথে আমরা যেটা বললাম যে মেডিকেল গ্রাউন্ডে বা পিএইচ ক্যাটাগরি বা আরও অন্যান্য যারা টিচার দরখাস্ত করেছেন বহুদিন ধরে তাদের দরখাস্ত কিন্তু এসএসসিতে আটকে আছে সেই আটকে থাকার কাজ পেছনে অনেক কারণ থাকে আপনারা জানেন যে কিউতে থেকে যায় বা একই স্কুলের জন্য বহু লোক দরখাস্ত করেছে বহু শিক্ষক শিক্ষিকা তাদের দরখাস্ত করে এসে পৌঁছয়নি আর কি তো আমরা সেটাও বললাম যে যাতে করে এইগুলোরও সুস্থ সমাধান করা যায় দ্রুততার সঙ্গে সেটা নিয়ে আমরা এসএসসির যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা অনুরোধ করেছি তারা বিষয়টা বিবেচনা করে দেখবেন বলেছেন এইটুকু স্কুল সার্ভিস কমিশন তারপর আমরা বিকাশ ভবনে আসি কয়েকটা ইস্যু নিয়ে আপনারা জানেন যে একটা অর্ডার বেরিয়েছে গত পরশু দিন যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে যে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের একটা অর্ডার বেরিয়েছে এইখানে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে এইচএস স্কুলের টিচারদের জন্য কিনা বা সেকেন্ডারি বা আপার প্রাইমারি তো আমরা এটা পরিষ্কার করে বলছি যে এটা অর্ডারটা সবার জন্য এবং সেটা এই নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যেটা আজকে শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরলাম যে মাননীয় ডিআই সাহেবরা যে কথাটা বলছেন বা এসআই সাহেবরা যে কথাটা বলছেন যে জুনিয়র হাইস্কুলের ছেলে টিচারদের ছাড়া যাবে না আমরা যেটা রিকোয়েস্ট করলাম যে একজন করে আপাতত যাতে ছাড়া যায় সিঙ্গেল সাবজেক্ট টিচার সেটা যেভাবেই হোক আর কি তাতে করে তারা যে এতদিন ধরে বঞ্চিত হচ্ছেন সেটা কিছুটা শুরু হওয়া হবে আমরা শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বলার আমরা সেখানে এটা বলেছি তার সাথে সাথে আমরা যেটা বলেছি যে এসএলএসটি টিচার যারা আছেন বা 2016 সালের এসএলএসটিতে যারা নিযুক্ত হয়েছেন যাদের 5 বছর চাকরি এখনও কমপ্লিট হয়নি তাদেরকে যাতে ট্রান্সফার করার জন্য অ্যালাউ করা হয় পোর্টাল যাতে অ্যালাউ করে বা 2 বছরের চাকরি হলে কনফার্ম সার্ভিস হলে যাতে অ্যালাউ করতে পারেন সেই ব্যাপারটা দেখার জন্য অনুরোধ করেছি আর একটা কথা আমরা বলেছি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আজকে কথা আলোচনা হয়েছে অনেকের সঙ্গেই আর কি সেটা হচ্ছে যে প্রিফার্ড ক্যাটাগরিতে 5 বছরের নিচে না হলে এখন বিভিন্ন ডিআই থেকে ফেরত যাচ্ছে এসএসসির কাছ থেকেও ফেরত যাচ্ছে এইসব সমস্যাগুলো হচ্ছে এটা আমরা মেটানোর জন্য অনুরোধ করেছি আরও যেটা বলেছি যে দূরত্বটাকে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে দূরত্বের জন্য যে 6 নম্বর আছে সেই 6 নম্বরটা যথেষ্ট নয় কারণ আমরা জানি 300 কিলোমিটারের মধ্যে হলে তাহলে 6 নম্বরটাতে কভার করে যায় কিন্তু এমন টিচারও আছেন যিনি 700 কিলোমিটার দূরে চাকরি করেন 750 কিলোমিটার দূরে চাকরি করেন তাহলে তিনিও কিন্তু সেই 6 নম্বরই পাবে তো স্বাভাবিকভাবে এর মধ্যে একটা লজিক নেই আমরা এটা পরিবর্তন করার জন্য অনুরোধ করেছি আর তার সাথে সাথে বলেছি যে সিনিয়রিটি ইন সার্ভিসটাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছি স্পাউসদের ডিস্টেন্স যেটা আছে তার জন্য আলাদা করে স্কোর বা তাদেরকে প্রিফার ক্যাটাগরিতে যাতে নিয়ে আসা যায় সেই ব্যাপারটা আমরা বলেছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে মন্ত্রী দপ্তরেও আমরা আজকে একটু দেখা করেছিলাম সেখানেও আমরা বললাম বিষয়গুলো মিউচুয়াল ট্রান্সফারের যে সেকশন প্রবলেমটা সেটা মেটানোর জন্য
মিউচুয়াল ট্রান্সফারের যে লকিং পিরিয়ড সেটা কমিয়ে দেওয়ার জন্য বা তুলে দেওয়ার জন্য সেজন্যও আমরা অনুরোধ করেছি। এই বিষয়গুলো ওনারা বিবেচনা করবেন বলেছেন, এইটুকু কথা হয়েছে। আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের সংগঠনের এই অ্যাক্টিভিটি এবং আপনাদের স্বার্থে লড়াই করে যাচ্ছে।